বন্ধুরা আপনাদেরকে একটা ঘটনা বলি, এই যে ভীমদেবের যে টাকা আর বাতাসা টাতাসা যা আছে, এদের এই টাকাগুলো সব অ্যাকচুয়ালি মন্দির কর্তৃপক্ষদের কাছেই থেকে যায় এবং গ্রাম উন্নয়ন এবং মন্দিরের উন্নয়নে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজ একদমই সকাল সকাল উঠে আপনাদেরকে আজ সেই ভীম বিসর্জন আছে এবং ভীমের গায়ে যে টাকা এবং বাতাসার যে বাতাসা দিয়ে যে মালা তৈরি হয়, সেই মালা আজকে খোলা হবে এবং আজকে বিসর্জন হবে। তাই আপনাদেরকে বিসর্জনটা দেখাতে এসেছি আর পুরোটাই সিনেমেটিক ভিউর উপরে দেখাবো। এবং অ্যাকচুয়ালি আপনাকে এই জায়গার ভিডিওটা, মানে এটা ভীম ব্যবস্থার তাড়াগেড়ার ভীম মেলা, যেটা খুব বিখ্যাত, এবং আমি যে প্রথম ভিডিওটা দিয়েছিলাম সেটাতে খুব ভালোবাসা আপনারা দিয়েছেন, প্রায় 4,500-এর গায়ে ভিউ গিয়েছে। তো তাই তার জন্যই আপনাদেরকে এর বিসর্জনটা দেখাতে আসা, আর কিছুই নয়। সকাল সকাল উঠে চলে এসেছি, কারণ এটা প্রায় 8:30 থেকে স্টার্ট হয়ে যাবে। তো এখন বাজে 9:10। তো চলুন আপনাদেরকে সিনেমেটিকগুলো দেখাবো। আর ভিডিওটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি পুরনো ভীম মেলার যে স্টার্টিংটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে আপনারা, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো এবং আই বটনেও লিংক দিয়ে দিলাম, ঠিক আছে, আপনারা দেখে নেবেন। আর অ্যাকচুয়ালি আপনাদেরকে বলিনি, এটা এই বছরের যে এদের থিম ছিল, দ্রৌপদীর লাঞ্ছনা ও ভীমের অঙ্গীকার, স্বামী পঞ্চপাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান, ঠিক আছে, আপনাদেরকে থিমটা দেখাবো। এবং আজ তো প্রায় সব কিছুই খোলা হয়ে যাচ্ছে এবং মেলা স্টেজ সব কিছুই খোলা হয়ে গেছে, আপনাদেরকে মেলাটাও একটু ঘুরে দেখাবো যে কী কন্ডিশন আছে না আছে। তো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। সো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে টাকা কিভাবে ভীমদেবের গলা থেকে খোলা হচ্ছে, সেটা আপনারা দেখে নিন। তো বন্ধুরা, আপনারা সিনেমেটিকগুলো দেখলেন যে টাকা কিভাবে খোলা হচ্ছে, আর বাতাসা টাতাসাগুলো সব এবারে আস্তে আস্তে খুলবেন এনার। অ্যাকচুয়ালি এবারে যে সিনেমেটিকটা দেখবেন আপনারা, এটা হচ্ছে যে যত ভক্তরা যাদের মানসিক থাকে, তারা যে ঠাকুর দেন বা কার্তিক ঠাকুর যেখানে এখানে পুজো করতে দেন, সেই সব কার্তিক ঠাকুরগুলো সব বিসর্জন হবে। তো সেই কার্তিক ঠাকুরগুলোর সিনেমেটিক দিচ্ছি, দেখে নিন, আর তারপরে আপনাদেরকে মন্দিরের পুরো ভিউটা দেব এবং তারপরে মেলার দিকে যাব, মেলার ভিউটা দেব কী কন্ডিশনে আছে। আর আপনাদেরকে এটাও বলবো যে আর কতদিন এখানে এই ভাঙা মেলা থাকবে। তো বেশি দিন থাকবে না, আজকেই লাস্ট ছিল, আজকের ডেট হচ্ছে যে 23/2/2022। তো আজকেই লাস্ট। বন্ধুরা, আপনাদেরকে একটা ঘটনা বলি, এই যে ভীমদেবের যে টাকা আর বাতাসা টাতাসা যা আছে, এদের এই টাকাগুলো সব অ্যাকচুয়ালি মন্দির কর্তৃপক্ষদের কাছেই থেকে যায় এবং গ্রাম উন্নয়ন এবং মন্দিরের উন্নয়নের কাজে লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত টাকার পরিমাণটা কতটা হতে পারে। তো এইভাবে তো সম্ভব নয় বলা যে কত টাকার পরিমাণ আছে, তো যাই হোক মোটামুটি অনেক টাকাই আছে। মন্দিরের যে মেনটেন্যান্স দেখছেন, এগুলোর কাজে সব ব্যবহার হয়, আর প্রতি বছরই এইভাবেই কর্তৃপক্ষদের থেকেই পুজো করেন এনারা।
তো এনারা কোনো চাঁদা বা কোনো কিছু তোলে না, যাই আসে সব ডোনেশনের উপরে ভিত্তি করেই এদের পুজো হয়। তো যাই হোক, আপনাদের আশা করছি ভালো লাগছে ভিডিওটা, তো ভিডিওর সঙ্গে থাকুন, সিনেম্যাটিকগুলো দেখাবো, আরও কিছু মেলার যে সিনেম্যাটিকগুলো সেগুলো দেখাবো। আর বন্ধুরা, যে বাতাসাগুলো, ওই বাতাসাগুলো সব পুরো গ্রামের মধ্যে যারা যারা এই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে জড়িত আছে বা যারা ডোনেশন করেছিল ওনাদেরকে ডেকে, ঠিক আছে, বাতাসাগুলো ডিস্ট্রিবিউট করা হয় সমানভাগে। তো চলুন এবারে সামনের দিকে এগোই, আর মেলার যে ভিউটা, যে মেলার কী কন্ডিশন রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম, তো সেটাও দেখাচ্ছি। বন্ধুরা, মেলার সেরকমভাবে সিনেমেটিক ভিডিও দিতে পারলাম না, কারণ এত সকালবেলা এসেছি যে এখানে কোনো দোকানপত্র সেরকম খোলেই নি। যাই হোক, আপনাদের আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটাতে লাইক করে দেবেন, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই রকম মেলা বা পুজো পার্বণের ভিডিও দেখার জন্য পুরো সিরিজ থাকবে, প্লেলিস্ট থাকবে, প্লেলিস্টে আপনারা গেলেই কী কী জায়গা এক্সপ্লোর করছি সেগুলো সবই দেখতে পারবেন। তো চলুন, আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।